মনে রাখবেন এই ক্যাবিনেটে 20 জন আমাদের নতুন মন্ত্রী এসেছে, 8 জন মহিলা, আমি প্লাস আমার 7 জন সংখ্যালঘু, 4 জন শিডিউল কাস্ট, 4 জন শিডিউল ট্রাইব, এছাড়া অন্যান্য কমিউনিটি। নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা গঠন করেছেন, এবারে তৃতীয়বারের যে মন্ত্রিসভা গঠন করেছেন, সেই মন্ত্রিসভা থেকে একটা জিনিস খুবই পরিষ্কার যে উনি অনেক ভাবনা চিন্তা করে এবারে মন্ত্রিসভা গঠন করেছেন, এবং সংখ্যালঘুমুখ অনেকটাই আছে এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ অনেককেই উনি সুযোগ করে দিয়েছেন। যেমন সাঁওতালি সিনেমার নায়িকা বীরবা হাসদা, উনি প্রথমবার জয়লাভ করেছেন, ওনাকেও প্রতিমন্ত্রী করেছে, জঙ্গলমহলের মেয়ে। তো একটা জিনিস খুব পরিষ্কার যে উনি অনেক প্ল্যানিং করে এবং অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা করে উনি এবারের মন্ত্রিসভা গঠন করেছেন, এবং সমাজের সর্বস্তরে যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে ওনার মন্ত্রীরা, সেইভাবে উনি তাকে বিন্যাস করেছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার, যেটা এর আগের একটা ভিডিওতেও আমরা বলেছিলাম, যে 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 দপ্তরগুলোতে গতবার আঙুল উঠেছিল সেই সব দপ্তরগুলোর মন্ত্রীগুলোকে উনি সুনির্দিষ্ট একটা সিস্টেম মেনে তাদেরকে সরিয়ে দিয়েছেন অন্য দপ্তরে। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে আগামী দিন, কারণ সাধারণ মানুষ যে যে জায়গাগুলোতে প্রশ্ন তুলছিল উনি যাতে আর প্রশ্ন না ওঠে তার একটা ব্যবস্থা করেছে। এটা সবথেকে বড় ব্যাপার, এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় থেকে, এবং মহিলা মুখ, মন্ত্রিসভায় উনি নিজেই বললেন যে মহিলা মুখ আছেন অনেকজনই। তো একটা জিনিস খুবই পরিষ্কার যে যাতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃণমূল সরকারের কাছে, কারণ 2024 সালে লোকসভা ভোট এবং তৃণমূলের এখন নজর হচ্ছে দিল্লির দিকে, এবং তার আগে যেটা তৃণমূলের নজর সেটা হচ্ছে ত্রিপুরা ইলেকশন। ত্রিপুরায় তৃণমূল পা দিয়ে ভালো কিছু করতে চাইছে, এবং দেশে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানোর জন্যে মমতা ব্যানার্জি একটা মুখ হয়ে উঠেছে, এটা নিয়ে আর কারোর কোনো সন্দেহ নেই। কারণ কংগ্রেসের অবস্থা খুবই খারাপ, যত দিন যাচ্ছে কংগ্রেস অবস্থা খারাপ হচ্ছে, সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ভারতবর্ষে অন্যান্য যেসব আঞ্চলিক দলগুলো আছে তারাও কেউ বিজেপির সাথে পেরে উঠছে না, একমাত্র পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি টক্কর দিচ্ছেন বিজেপির সামনে সমানে সমানে। তাহলে 2021 সালে এবং কোভিড নিয়ে কেন্দ্র সরকার যেভাবে নাজেহাল, যেভাবে আঙুল উঠছে নরেন্দ্র মোদীর দিকে, কেন্দ্রীয় সরকারের দিকে, সেটা কিন্তু অনেক বেশি এগিয়ে রাখছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মানুষের তরফ থেকে কেন্দ্র সরকারকে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে কোভিড নিয়ে। সেই জায়গা থেকে গত বছর কোভিডে যদিও একটা সামাল দেওয়া গিয়েছিল, এবারে একদম মানে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে অমানবিক ছবি ভেসে উঠছে, নদীতে লাশ ভাসছে, পোড়া মৃতদেহ রাস্তাঘাটে পড়ে আছে, মাঠে পড়ে আছে, যে ছবি সারা দেশকে সারা বিশ্বকে মানে একদম অবাক করে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে, এবং আর একটা খবর দেখা গেল বারাণসীতে, ওখানকার সাধারণ মানুষ ওখানকার এমপিকে নিয়ে ভীষণই ক্ষুব্ধ, তাকে দেখা যায় না, পাওয়া যায় না বারাণসীর। এবং যেটা জানানোর দরকার, বারাণসীর যিনি এমপি তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে একটা ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে সারা দেশ জুড়ে, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর ছবি যেভাবে ভেসে উঠছে সংবাদ মাধ্যমে, আটকে উঠতে হয়। সেই জায়গা থেকে কিন্তু মমতা ব্যানার্জি এমনভাবেই তার মন্ত্রিসভাকে গঠন করেছেন যাতে ওনার যে জনমুখী প্রকল্পগুলো আছে প্রত্যেকটা মানুষের কাছে যায়, এবং 2024 সালে উনি বিজেপিকে করা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারেন। তো এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে আপনি কমেন্টস করুন, যে যে মন্ত্রিসভা গঠন করেছে তৃণমূল, সেই মন্ত্রিসভা আপনার কেমন লেগেছে, আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।